বিতর্কিত কর্মকাণ্ড ও মাঠের জনপ্রিয়তা কমায় কপাল পুড়ছে বর্তমান মন্ত্রী পরিষদের অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর। প্রতিমন্ত্রী নন, 100 বেশি এমপিও আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না। দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির স্টাফ বলে দিয়েছেন, জরিপ দেখেই মনোনয়ন, জিতে আসতে হবে নিজ যোগ্যতায়। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। এই হায়নার দল থেকে আমি কিন্তু মুক্ত রাখতে পারছি না, কারণ এই হায়নার দলের পেছনে আছে একজন রাজনৈতিক শক্তি, একজন চাঁদপুরের এক নারী মন্ত্রী তাদেরকে এই সহায়তা করে লেখে রাখেন নারী মন্ত্রী। গেল 5 বছরে এভাবে সংবাদে শিরোনাম হয়েছেন সরকারদলীয় অনেক মন্ত্রী ও সংসদ সদস্য। নারী কেলেঙ্কারি, মারামারি, দখলদারি করতে যেয়ে দলীয় পদও হারিয়েছেন অনেকে। সংবাদে শিরোনাম হয়েও থামেনি অনেক এমপির বিতর্কিত কর্মকাণ্ড। টানা 3 মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ, এজন্য আগামী নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ক্ষমতাসীনরা। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে এবার বেশি সচেতন দলীয় হাইকমান্ড। মন্ত্রী বা যত বড় নেতাই হোক না কেন, জনপ্রিয়তা না থাকলে কপালে জুটবে না মনোনয়ন। পদ পদবি কিংবা পরিচয় নয়, দেখা হবে মাঠের জরিপ। তার ঘোষণা যে এবার এলাকায় যে মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য তার পদ পদবি কিংবা যত ছোটই হোক, আবার একজন অগ্রহণযোগ্য কিন্তু পদে অনেক বড় পদ, যেমন আমি 6 বারের এমপি হয়েছি কিন্তু আমার ইতিমধ্যে এলাকার গ্রহণযোগ্যতা কমে গেছে, সেই কারণে যে আমাকে আবার নমিনেশন পাইতে হবো দিতে হবে এরকম কোনো বাধা ধরা কিন্তু মধ্যে নাই। আমার 6 বারের এমপি হয়েছি, তারপরে যদি আমার এলাকায় গ্রহণযোগ্যতা যদি না থাকে, যার গ্রহণযোগ্যতা থাকবে আমাকে বাদ দিয়ে তাকে মনোনয়ন দেবে, সিদ্ধান্তটাই এমনই। আওয়ামী লীগের মনোনয়নে অতীতে মন্ত্রীরা বাদ পড়ে নেই, তো মন্ত্রী বলে যে সে তাকে মন্ত্রী বলে বা এমপি বলে যে তাকে পুনরায় মনোনয়ন দেওয়া হবে এমন কোনো ক্রাইটেরিয়া বাংলাদেশ আওয়ামী লীগের নাই। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যারা এই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করবে তাদেরকে নমিনেশন দেওয়া হবে, যে এই 4টা ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে মনোনয়ন দেওয়া হবে, যদি কেউ এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারে সে মনোনয়ন পাবে না। ভোটারদের পছন্দে যারা এগিয়ে থাকবেন এবার তারাই হবেন আওয়ামী লীগের প্রার্থী। মনোনয়ন হারানোর সংখ্যা এবার 100 ছাড়িয়ে যাবে এমন আভাস দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। স্বাভাবিকভাবে আমাদের প্রতিটি নির্বাচনী এলাকায়, জাতীয় নির্বাচনের নির্বাচনী এলাকায় 8 থেকে 10 জন যোগ্য প্রার্থী আছে, বাট 8 থেকে 10 জনকে তো আর মনোনয়ন দেওয়া যাবে না। তবে দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে, সেই কারণে অনেক সময় সত্য মিথ্যা বিভিন্ন ধরনের এই সব কিছু আমাদের পার্লামেন্টারি বোর্ড বিবেচনা করবে। আমি যেভাবে বললাম যে জরিপ হচ্ছে, তৃণমূল থেকে নাম আসবে এবং তার উপর ভিত্তি করে প্রায় 100 বা এর কাছাকাছি বা বেশি। এরপর টানা 3 বার 3টি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতায় আসছে, এবং এই যে টানা 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে আমাদের যারা অনেক সংসদ সদস্য আছেন নিজেদের এলাকার মধ্যে গ্রহণযোগ্যতা অনেকে হারাইছেন, তো এরকম সংখ্যা কমে 100-এরও অধিক মনোনয়ন পরিবর্তন হবে বলে আমার মনে হয়। সরকারের উন্নয়ন প্রচারকে জনসাধারণের মাঝে পৌঁছে দিয়ে এবং জনপ্রিয়দের প্রার্থী করে আবার ক্ষমতা আসতে চায় আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।